যে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যাদের নামগুলো আছে তাদের এখনো পর্যন্ত জেলে ভরা হয়নি বা তাদেরকে হোম অ্যারেস্ট করা হচ্ছে না কেন, এ প্রসঙ্গ থেকে যাচ্ছে। যারা বিগত দিনে ভোটের নামে যারা হিংসা ছড়িয়েছে, মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে, তাদের লিস্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও তো জানতে ইচ্ছা করছে। বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সেই চেষ্টা করেছিলাম, এখনও করে আসছি। গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন, ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে জোটের সঠিকভাবে দিশা দেখানোর জন্য যদি কোনো বার্তা আসে সে আমরা বিবেচনা করব, তবে এখনও পর্যন্ত কোনো আসেনি। অবশেষে আমরা এত কটা দিন সিট ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম, আমরা দু একবার আলোচনাও চেষ্টা করেছি, লেফট যে কংগ্রেস লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল, কিন্তু সেটাও সদুত্তর হয়নি, কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে, এটা তো হয় না। এখনও বলছি আমরা বিজেপিকে হারানো আমাদের সর্বপ্রথম লক্ষ্য, এবং বাংলাতে বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে তৃণমূল, সাথে সাথে তাদেরকে হারাবার জন্য আমরা বদ্ধপরিকর। তারা যখন এবার বাকি যারা অবিজেপি ও তৃণমূল যারা আছে তারা যদি না এখনও পর্যন্ত এগিয়ে আসে সে থেকে তো চুপ করে বসে থাকা যায় না, কারণ আমাদের কর্মী সমর্থকদের আপনার তারা অপেক্ষায় আছে, আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার প্রসার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে। সেই জন্য আজকে আমরা 4:30 সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। কতগুলো আসবে দেখুন, 8 থেকে 10টার প্রার্থীর প্রথম পর্যায়ে আমরা ঘোষণা করব। চতুর্মুখী লড়াই হলে শাসকের সুবিধা হয়ে যাবে না, মানে আপনারা প্রার্থী দেবেন বামেরা বা কংগ্রেস তৃণমূল বিজেপি? দেখুন, কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা হিসাব করে তো রাজনীতির ময়দানে আসা যায় না। তারপরেও বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসুক প্রয়োজন, সেক্ষেত্রে বামেদের কী করবেন না করবেন এখন তো তারা ডিসাইড করতে পারছেন না। আশা করব তারা ভাবুক, আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি, আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে, যদি সন্ধির হাত বাড়িয়ে দেয় বাকি সিটগুলোতে প্রার্থী না দিয়ে থেকে বিরত থাকবো, বাকি তো সমস্ত জায়গাতে আমরা তাদেরকে সহযোগিতা করবো। বলছেন যে আপনারা মানে তিনি ঘুর পথে বলেছেন যারা এই জোটে আসবে না বুঝতে হবে তৃণমূল বা বিজেপির মদত আছে, গোপন আতাত আছে তাদের সঙ্গে। দেখুন ব্যাপারটা হচ্ছে এটা কে বলেছেন তা আমি জানি না, আপনি নাম নিয়েছেন তার যার কথা বলছেন বা ক্যামেরা বলেছেন, আচ্ছা বল আমি আগে এখনো শুনতে পাইনি, তবে যে যার মতো ব্যাখ্যা করতে পারে। আমরাও দিনের শেষে এই বিষয়টা নিয়ে আমরা তো প্রথম পর্যায়ে আছি প্রার্থী ঘোষণা করছি, আমি আশা করবো দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে প্রার্থী ঘোষণা করতে হবে না, সেটা ভেবে নেবে সিপিএম বা লেফটরা বা কংগ্রেস যদি ভাবে। যদি দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করতে হয় যদি জোট না হয় সত্যতা কতটা কী আসছে সেটা আমরা জনমানুষে নিয়ে আসবো। নৌসার সিদ্দিকি ডায়মন্ড হারবার প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন হ্যাঁ, আমি তো প্রথম দিন যে জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি, ব্যাপারটা হচ্ছে কিছু বাধ্যবাধকতা থাকছে, সেই জন্য আমি এখনই বলতে পারছি না যে আমি কবে কন্টেস্ট করছি না করছি। আজকে নিশ্চিতভাবে জানেন আমাদের 4:30 সময় প্রার্থী ঘোষণা হবে, এখনও কিন্তু আলোচনা চলছে আমাদের, ফাইনাল যে চূড়ান্ত 8 থেকে 10টা যে প্রথম পর্যায়ের হবে সেটাই আলোচনা চলছে, হয়তো আশা করছি এর মধ্যে থেকে যেতে পারে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে যদি একটা সন্ধির পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কি প্রার্থীপদ উজ্জ্বল কোনো জায়গা থাকবে নাকি 10টাতেই দিয়ে? নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান ঠিক কথা, দলের আরও পদ হোল্ড করছে, রাজ্য কমিটি আছে, এটা ওখানে বলতে পারবো আমি তাদের আলোচনা রেখে। তবে একটা কথা, ঘোষণার পরে আর তোলার ব্যাপারটা এটা কেমন খারাপ লাগে না, তারপরেও সেটা দলীয় ব্যাপার থাকবে, দল যদি চাই যেটা বলবে সেটা আমি 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 নওশাদ সিদ্দিকী মানতে বাধ্য। রাজ্য পুলিশের ডিজি বদলের পর কমিশনের নির্দেশ মতো আরও রাজ্যের 4টি জেলার ডিএমকে বদলে দেওয়া, 4 জনই WBCS অফিসার। দেখুন ব্যাপারটা হচ্ছে IAS IPS BCS বদলেও যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় আমরা তাদেরকে ওয়েলকাম করব। আমি যেদিনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক ভালো ভালো কথা বলা আছে সেই দিনকেও যে কথা বলেছি আজকেও বলবো, আমরা চাই সুষ্ঠু স্বচ্ছ ভয়ডরহীন নির্বাচন হোক, দেশের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে, দেশে পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে এর দায়িত্ব মানুষ তুলে দেবে, তো মানুষের দায়িত্বটা তুলে দিতে পারে তার জন্য ফেয়ার ইলেকশন হোক, মানুষ নির্বিঘ্নে ভোট দিক এর ব্যবস্থা করুক। যে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যাদের নামগুলো আছে তাদের এখনও পর্যন্ত জেলে ভরা হয়নি বা তাদেরকে হোম অ্যারেস্ট করা হচ্ছে না কেন, এ প্রসঙ্গ থেকে যাচ্ছে। যারা বিগত দিনে ভোটের নামে যারা হিংসা ছড়িয়েছে, মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে, তাদের লিস্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে, এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও তো জানতে ইচ্ছা করছে নির্বাচন কমিশনের কাছে।
মুশিরহাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করছেন যে গতবার আট দফা যে ভোট হয়েছিল সেই ভোটেও বিরোধীরা হেরে গেছিল, এবার সাত দফা ভোটেও ঠিক একই ফলাফল হবে, সেখানে শাসকরাই মূল জয়ের আসলে তারা নিশ্চিত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মানে ভোটের আগে এই যে ওনার যে একটা ভবিষ্যৎবাণী, ডায়মন্ড হারবারে 4 লাখ, বসিরহাটে 3 লাখ, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন, উনি ফেয়ার ইলেকশন বলে, জিরো টলারেন্স বলে, কিন্তু আমরা কি দেখি সিসিটিভি ক্যামেরাতে কাগজ লাগিয়ে ভোট নিচ্ছে, দিনের শেষে কথা বলবে। তবে হ্যাঁ, অভিষেকবাবু যদি বিজেপির সাথে কোনো একটা ভালো শর্টকাট করে রাখেন, খুব ভালো যদি একটা যোগাযোগ করে রাখেন, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারে বিজেপি ভোট ট্রান্সফার করবে কি করবে না, বা ভোট বুথ দখল হলে সেন্ট্রাল ফোর্সকে ওখানে ইনঅ্যাক্টিভ করিয়ে রাখবে, এগুলো যদি কোনোরকম গটআপ করে থাকে 4 লাখ 3 লাখ কেন, ও সব ভোটই ওরা পেয়ে যাবে। বিজেপির সঙ্গে তো আপনার বিরুদ্ধে গটআপের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, আপনি বিজেপি থেকে টাকা নিয়ে ভোট করছেন, সায়নী ঘোষ বলছে, সুশীল পাজা বলছে, সব নেতা অনেকে অনেক কথা বলে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কবে কোথায় কত টাকা নিয়েছি আজও প্রমাণ করতে পারলো না। ইভেন আমার নামে একটা অভিযোগ তুলেছিল, আমি নাকি হাওলার টাকা ফাঁকা নিয়ে করছি, আজও পর্যন্ত দেখুন তারও কিছুই আমার গায়ে লাগাতে পারলো না। দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধু বিজেপি নয়, কেউ আমাকে বলতে পারবে না যে একটা টাকা দিয়ে আমাকে রাজনৈতিকভাবে তারা পক্ষপাতিত্বমূলক কর্মকাণ্ডের জন্য টাকা দিয়েছে প্রমাণ করতে পারবে না, নিয়ে নিত আর কি প্রমাণ করবে এরা।